প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, প্রিয় ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ব্লগ দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন টয়টা হাইস মাইক্রোবাসের ভিডিও। তো দর্শক, তার আগে আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে। যে কথাটি হলো, আমার স্ক্রিনে কিন্তু আগে দুইটা নম্বর দেওয়া থাকতো, একটা বাঙালিং আর একটা এয়ারটেল, কিন্তু লাস্টে এয়ারটেল থাকতো আর প্রথম বাঙালিং নম্বরটা থাকতো। তো আমার গত তিন দিন আগে কিন্তু আমার হাতের মোবাইলটি হারিয়ে যায়। যাওয়ার পর আমি নতুন করে মোবাইল কিনতে হয়েছে এবং নতুন করে সিম তুলতে হয়েছে। তো 016 কিন্তু আমি আগের মতোই 24 ঘন্টা খোলা আছে, কিন্তু বাঙালিং লাস্টে যে 04 এ নম্বরটা কিন্তু তুলতে পারি না, এটা সমস্যা হয়েছে। তো তার কারণে নতুন করে আজকে আরেকটা নম্বর স্ক্রিনে দেওয়া হলো। তো আপনারা যারা আমার কাছে আসছেন বা যারা আসেন নাই যোগাযোগ করতেন, বা যারা আমার বাঙালিং 04 নম্বরটা সেভ করে রাখছেন, বা এই তিন দিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। তো আপনারা যারা আমার পরিচিত বা অপরিচিত যারাই আছেন, আপনারা আগের বাঙালিং 04 নম্বরটা ডিলিট করে নতুন এই বাঙালিং নম্বরটা সেভ করে নেবেন। আর এই দুইটা নম্বরে আগের মতো 24 ঘন্টা খোলা থাকবে ইনশাল্লাহ, আর এই নম্বরে আপনারা সবসময় আমার সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন। আর ভিডিও বানাতে গিয়ে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন। তো দর্শক, এই গাড়িটির মডেল হচ্ছে 3-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, 5-হুইল ইঞ্জিন, ডিজেল গাড়ি। অনেক ভাই কিন্তু ডিজেল গাড়ি খুঁজছেন 5-হুইল ইঞ্জিনের। আর গাড়িটি হচ্ছে জিএল, লং বডি ডাউন ফ্লোর 4-ডোর, ম্যানুয়াল গিয়ার। তো স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে, অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা গাড়িটি নিতে পারেন নির্ভয়, নির্টেনশনে। আর গাড়ির দাম সম্পর্কে আমি লাস্টে বলবো, এবং লাস্টে ইঞ্জিন স্টার্ট করে আপনাদেরকে আমি দেখাবো গাড়িটি কেমন আছে বা কী অবস্থা আছে। তো দর্শক, গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই, কম টাকার মধ্যে ভালো মানের একটা ডিজেল গাড়ি। আর গাড়িটির টেক্স টোকেন 14 মাস ফেল আছে, ফিটনেস রোড পারমিট 22 সালের লাস্টে শেষ হবে, আর গাড়িটি নন এসি হবে। গাড়িটি কোনো খোলা কাটা নাই, আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন গাড়িটি কেমন আছে বা কীরকম হবে, কারণ আমি ফালতু কোনো গাড়ির ভিডিও বানাই না এবং ফালতু কোনো গাড়ির প্রচার দেই না। আমি সবসময় ভালো মানের গাড়ির প্রচার দেওয়ার চেষ্টা করি এবং ভালো গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দর্শক, আজকের গাড়িটির দাম 5 লাখ টাকা, চাওয়া দাম, কিছু আলোচনা করার সুযোগ থাকবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা এই গাড়িটি নিতে পারেন। আর এর বাইরেও আমার কাছে গাড়ি থাকে, আপনারা আসলে পরে 5-10টা দেখে একটা গাড়ি নিতে পারবেন। আর এটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করে গাড়িটি নিতে পারেন যে কোনো জেলার থেকে এসে। তো দর্শক, এখন আমি আপনাদেরকে ইঞ্জিনটি স্টার্ট করে দেখাবো, সাউন্ড কন্ডিশন বা ইঞ্জিনটি কেমন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এখন আপনাদেরকে আমি ইঞ্জিনটি স্টার্ট করে দেখাবো, সাউন্ড কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন কেমন আছে। তো এখন আমি আপনাদেরকে ইঞ্জিনটি স্টার্ট করে দেখাবো, দাদা স্টার্ট। 5-হুইল ইঞ্জিন, ম্যানুয়াল গিয়ার, ইঞ্জিন মোবিল, কোনো মোবিল খাওয়ার সিস্টেম নাই, 100%ভাবে ইঞ্জিনটি ভালো আছে। এবং আপনারা যে কোনো জেলার থেকে এসে গাড়িটি নিতে পারেন। গাড়িটি অ্যাক্সিলারেটর দাও, আবার বন্ধ করো, একটু বন্ধ করে স্টার্ট দাও, আবার একটু স্টার্ট করো,
একটু বন্ধ করো, বন্ধ করে আবার একটু স্টার্ট করো, আরেকবার একটু স্টার্ট করো, একটু ফিগার দাও।